হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু এডুকেশন ইনস্ট্রাক্টর। আশা করি সকলে ভালো আছো। আলোচনা করব একটি প্যারাগ্রাফ রাইটিং নিয়ে। রাইট 10 লাইনস এসে অন দ্য ডগ, কুকুরের উপর 10 লাইনের রচনা লেখো। নাও লেট স্টার্ট। দ্য ডগ ইজ এ ডোমেস্টিক অ্যানিম্যাল, কুকুর হয় একটি গৃহপালিত পশু। ইট ইজ ফাউন্ড অল ওভার দ্য ওয়ার্ল্ড, এটাকে পৃথিবীর প্রায় সমস্ত জায়গায় পাওয়া যায়। ইট ইজ এ ভেরি ইন্টেলিজেন্ট অ্যানিম্যাল, এটা খুবই বুদ্ধিমান প্রাণী। ইট ইজ ভেরি ফেথফুল টু ইটস মাস্টার, এটা তার প্রভুর প্রতি খুবই বিশ্বস্ত। দ্য ডগ ক্যান বি ট্রেন্ড, কুকুরকে প্রশিক্ষণ দেওয়াও যেতে পারে। ইট হ্যাজ এ স্ট্রং সেন্স অফ স্মেল, এর দারুণ ঘ্রাণ শক্তি আছে। ইট বার্কস লাউডলি, এটি উচ্চস্বরে ঘেউ ঘেউ করে। ইফ ইট সিজ স্ট্রেঞ্জার, যদি এটা অপরিচিত কাউকে দেখতে পায়। ইট ইজ ফন্ড অফ ফ্লেশ অ্যান্ড মিট, এটি মাছ এবং মাংস প্রিয় প্রাণী। দ্য ডগ গার্ডস ইটস মাস্টার্স হাউস অ্যাট নাইট, কুকুর তার প্রভুর বাড়িকে রাত্রে প্রহরি দেয়। নাও এ ডেজ ডগ হেল্প দ্য পুলিশ টু ফাইন্ড আউট দ্য ক্রিমিনালস, বর্তমানে কুকুর পুলিশকে সাহায্য করে অপরাধীদের খুঁজে বার করতে। থ্যাংক ইউ স্টুডেন্টস ভিডিওটি দেখার জন্য।